গোলাম কাদের রবু, এটিএন নিউজ, ঢাকা। যুদ্ধাপরাধী মীর কাসেমের পক্ষে মামলা পরিচালনা থেকে সরে গেলেন সদ্য অবসরে যাওয়া হাইকোর্টের বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। সোমবার আপিল বিভাগে এই মামলার শুনানিতে নিজের সিদ্ধান্তের কথা জানান তিনি। তবে আদালতের বাইরে বেরিয়ে বিচারপতি নজরুল অভিযোগ করেন, অ্যাটর্নি জেনারেল বৈরী পরিবেশ তৈরি করায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন, নৈতিকতা বা আইনের বাধার জন্য নয়। 2015 সালের 12 ডিসেম্বর অবসরে যান হাইকোর্ট বিভাগের বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। চলতি বছরের 3রা জানুয়ারি থেকে আপিল বিভাগে মামলা পরিচালনার কাজ শুরু করেন তিনি। বিষয়টি সেভাবে আলোচনায় না এলেও মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত মীর কাসেম আলীর আপিল শুনানিতে তিনি অংশ নিলে আলোচনা শুরু হয়। অবসরে যাওয়ার পর এক বছরের মধ্যে একজন বিচারপতি অনেক সরকারি সুযোগ সুবিধা গ্রহণ করেন, এর মধ্যে তিনি আইন পেশায় নিযুক্ত হতে পারেন কিনা। যদিও হাইকোর্ট থেকে অবসরপ্রাপ্ত বিচারপতিরা আপিল বিভাগে মামলা পরিচালনা করতে পারেন, তারপরেও সরকারি সুবিধা নেওয়ার কারণে নৈতিকভাবে মামলা পরিচালনা থেকে এক বছর অন্তত তারা বিরত থাকবেন, এমন মত দেন অ্যাটর্নি জেনারেল। বিষয়টি আপিল বিভাগের নজরেও আনেন তিনি। এই অবস্থায় সোমবার মীর কাসেমের আপিল শুনানিতে বিচারপতি নজরুল নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন। আইন ও সংবিধান সম্মতভাবে আমি মীর কাসেম আলী সাহেবের আপিলে অংশগ্রহণ করেছিলাম, কিন্তু প্রচণ্ড বৈরী পরিবেশ এর কারণে আমি এই মামলার কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহার করে নিতে বাধ্য হচ্ছি। তবে সদ্য অবসরে যাওয়া এই বিচারপতি জানান, নৈতিকতা থেকে না বরং পরিবেশ বৈরী হয় তিনি সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আমি ইতিমধ্যে অন্তত 2টি মামলায় একই মক্কেলের পক্ষে ও 3টি মামলায় অপর পক্ষে বিজ্ঞ অ্যাটর্নি জেনারেলের সাথে অংশগ্রহণ করেছি। উক্ত মামলাগুলোর শুনানি চলাকালে বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল আমার প্র্যাকটিসের বৈধতা বা নৈতিকতা নিয়ে কোনো আপত্তি উত্থাপন করেননি। না না না, বৈরী পরিবেশ হবে কেন? আমি তো বললাম, আমি যখন আদালতের দৃষ্টি আকর্ষণ করলাম, তারপর তিনি সেদিন মামলায় অংশগ্রহণ করেছেন, পেপার বুক পড়েছেন, কেউ তো ওনাকে বাধা দেয়নি। এই অভিযোগ খণ্ডন করে অ্যাটর্নি জেনারেল বলেন, বিচারপতি নজরুল যে সরকারি সুবিধা নিচ্ছেন সেটা তিনি আগে জানতেন না। আমার পক্ষে সম্ভব নাকি কোন বিচারপতি বাড়ি ছাড়লো কি বাড়ি ছাড়লো না, এটা খোঁজ খবর নেওয়া। বিচারপতি নজরুল ইসলাম সরকারি সুবিধা নিচ্ছেন এবং একই সঙ্গে আইন পেশায় নিযুক্ত রয়েছেন, এ তথ্য জানার পরেই বিষয়টি আদালতের নজরে এনেছিলেন বলে দাবি করেন অ্যাটর্নি জেনারেল। আমাদের এক প্রাক্তন সহকর্মী, আমি নামটাই বলে দিচ্ছি, জনাব এম কে রহমান, আমাকে বললেন যে উনি কিভাবে অ্যাপিয়ার করেন, উনি তো বাড়ি ছাড়েননি, গাড়ি ছাড়েননি এবং ওনার অন্য সুযোগ সুবিধা ভোগ করছেন, আপনি এটা কেন আদালতের গোচরে নিচ্ছেন না? আমি এই তখন প্রথম জানতে পারলাম যে বিচারপতি চৌধুরী আসলে তখনও সরকারি বাড়িতে আছেন এবং সরকারি গাড়ি ব্যবহার করছেন, এবং সেই জন্যই ঠিক তারপর দিনই সকালবেলা আদালতে আমি ওনার এই ব্যাপারটি আদালতের দৃষ্টি আকর্ষণ করে আমার বক্তব্য রেখেছি। তবে বিচারপতিদের আচরণবিধি নিয়ে কোন নির্দিষ্ট আইন তৈরি করা উচিত না বলেও মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। অন্যদিকে অবসরপ্রাপ্ত বিচারপতিরা আইন পেশায় নিযুক্ত হতে পারেন কিনা এ বিষয়ে নির্দেশনা চেয়ে সোমবার একটি রিট করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ। আশিকুর রহমান উপ, এটিএন নিউজ, ঢাকা। শহীদের সংখ্যা নিয়ে